দেখে তো মনে হয় ভদ্র ঘরে মানুষ, এখানে কি করছো? কি হলো, চুপ করে আছো কেন? আমরা বড় বিপদে আছি ভাই, সব হারিয়ে আমরা এখন পথের মানুষ, আমাদের থাকার কোনো জায়গা নেই। এই সন্তান দুটোকে নিয়ে এখানেই বসেছিলাম। আমল, এই আমল কোথায় গেল? ভাইজান ভেতরে আসা। আবুল মনে হয় ঘুমিয়ে পড়েছে। ভাইজান আমাকে বলুন কি করতে হবে। আবুলকে কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। তোমাকে আমার প্রয়োজন। রাখ তোর ভাইজান। রাত গভীর, চারিদিকে অন্ধকার, এখন শুধু তুমি আর আমি। চিৎকার করবে, করো চিৎকার, তোমার চিৎকার কেউ শুনবে না। পুলিশ, পুলিশ, খুন হয়ে গেছে, খুন। হ্যালো, উত্তর থানা, এখানে একটা খুন হয়ে গেছে, তাড়াতাড়ি আসুন। ঠিকানা 6 নম্বর সেক্টর, 5 মোড়, 14 নম্বর বাড়ি। তুই তুই খুন করেছিস। অর্ডার, অর্ডার। উপযুক্ত সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি রফিকুল ইসলাম ওরফে রাজা বিশিষ্ট ব্যবসায়ী জনাব গাফফার চৌধুরীকে খুন করেছে। অতএব এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক রফিকুল ইসলাম রাজাকে 16 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। মা, আমার খিদে লেগেছে, আমি খাবো। কিন্তু আমি এখন তোকে কোত্থেকে খাবার দেবো বাবা, খাবার দেবো কোত্থেকে? আমার রাজা এখন কোথায় আছে, কেমন আছে আমি জানি না। হে আল্লাহ, আমার রাজা যেখানে থাকুক ওকে তুমি ভালো রেখো। কি হয়েছে, কাঁদছেন কেন? মনে হয় আপনি খুব বিপদে আছেন, চাইলে আমি আপনাকে সহযোগিতা করতে পারি। আমি একজন কর্মজীবী মহিলা সমিতির সদস্যা, আমাদের এখানে প্রায় সব ধরনের হাতের কাজ হয়। আপনি কি কোনো হাতের কাজ জানেন? জানি। ভালোই হলো, আমি সমিতি থেকে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে দিব, ওটা দিয়ে একটা বাসা নিয়ে নেবেন, আর হাতের কাজ করবেন, পাশাপাশি একটা চাকরি খুঁজে নেবেন। এখানে পোস্টার লাগাবে না, এই জায়গাটা মলির জন্য বরাদ্দ। কেন, কলেজটা কি মলির পৈতৃক সম্পত্তি নাকি? তোমাদের সাথে তর্ক করার কোনো ইচ্ছেই আমাদের নেই, আমাদের পথ থেকে সরে দাঁড়াও। ননসেন্স। এই মুখ সামলে কথা বলো, নইলে। এই কি হয়েছে, আমাদের কর্মীদের গায়ে হাত দিয়েছো কেন? তোমাদের কর্মী আমাকে গালি দিয়েছে। দিয়েছে তো শালা। বন্ধুগণ, আমাদের পথ একটাই, শান্তির পথ।
আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করব। আমি বিশৃঙ্খলাকে মনে প্রাণে ঘৃণা করি। তোমরা যদি আমার নীতিতে বিশ্বাস করো তাহলে আমি নির্বাচন করব। নীতি ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টির ইচ্ছা যদি কারো মনে থেকে থাকে তাহলে বলো, আমি বসে যাব। না, আমরা তোর নীতিতে বিশ্বাস করি। আমরা চাই সবকিছু শান্তিপূর্ণভাবে হোক। শোন, নির্বাচন নিয়ে কেউ গোলমাল করার চেষ্টা করবি না। কিছু বলবে? আমি তোমার সাথে সমঝোতা করতে চাই। কিরকম সমঝোতা? তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবে, বিনিময়ে প্রয়োজনে আরো পাবে। তোমার মার মনে হয় অনেক টাকা, যা দিয়ে তুমি আমাকে কিনতে চাও। টাকা আমার না আমার মায়ের তা জানার কোনো প্রয়োজন তোমার নেই। তুমি টাকা পাবে, প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবে। টাকার বিনিময়ে তুমি আমার নীতি কিনতে পারবে, তা তুমি ভাবলে কি করে? বুঝতে পেরেছি, নীতি কথার ফুল ছড়িয়ে তুমি তোমার দাম বাড়াচ্ছ। সোজা সোজা বলো, কত টাকা চাও তুমি? কত টাকা পেলে তুমি সরে দাঁড়াবে বলো, কত টাকা? টাকার লোভ লোভীকে দেখাবে, আমাকে নয়। তোমার কথা শেষ হলে শোনো, এত গরম দেখাবে না। আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, যদি তুমি নির্বাচনে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করো আমি তোমার ঠ্যাং ভেঙে দেব। কথাটা মনে রেখো, ইউ আর রাবিশ। দাঁড়াও, আমি ভদ্র সত্য কিন্তু কাপুরুষ নই, কথাটা তুমিও মনে রেখো। আমার মাথা ঠান্ডা হবে না। যদি তুমি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না দাঁড়াও তাহলে আমি তোমার ঠ্যাং ভেঙে দেব, পারলে ঠ্যাংটা রক্ষা করো। আপনারা? আপনার নামে রবিন? জি, কেন বলুন তো? মিস্টার রবিন, আপনার উপরে সন্ত্রাসী হামলার অভিযোগে এই মলি নামের মেয়েটিকে আমরা গ্রেপ্তার করেছি। দেখুন তো ওনাকে চিনতে পারেন কিনা। দারোগা সাহেব, আপনারা ভুল করেছেন, এই মেয়েকে আমি চিনি না, কোনোদিন তাকে দেখিনি। সরি, আপনি এখন যেতে পারেন। আসি মিস্টার রবিন। ওকে, সাধু ভাই, আগামীকাল আপনার কেসের রায় হবে, আপনি তৈরি হয়ে নিন।
ইওর অনার, যে ব্যক্তি নিজের বোঝা বইতে অক্ষম তার বিরুদ্ধে চার চারটি মামলা দায়ের করা হয়েছে। দিনের পর দিন অসুস্থ থেকে মৃত্যুর সাথে পাঞ্জালরে যে মানুষটি বিছানায় শুয়ে দিন কাটাতে বাধ্য হয়েছিল তাকে অমানবিকভাবে ধরে এনে জেলের মধ্যে ভরে রাখা হয়েছে। আমি আসামের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তার উপর আনিত মিথ্যা অভিযোগ থেকে রেহাই দেবার জন্য মহামান্য আদালতের কাছে প্রার্থনা করছি। আদালতের অবগতির জন্য মেডিকেল রিপোর্ট পেশ করছি। আসামিকে দাঁড় করা। ইওর অনার, এই অসুস্থ রোগীর দ্বারা মানুষ খুন করা অসম্ভব। তাছাড়া আমার মক্কেল কুদ্দুস মোল্লা ওরফে সাধু ভাইয়ের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য কাউকে পাওয়া যায়নি। অতএব মেডিকেল রিপোর্ট চেক করে তাকে বেকসুর খালাস দেওয়ার জন্য আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা জানাচ্ছি। দ্যাটস অল ইওর অর্ডার। আসামি কুদ্দুস মোল্লা ওরফে সাধু ভাইকে এই আদালত বেকসুর খালাস দিচ্ছে। সারা জীবন আটক থাকবো, আর পৃথিবীর এমন কোন জেল নাই এই সাধু ভাইরা আটকায় রাখে। দারোগা, তুমি বহুত গরম খাইয়া গেছো, আমারে তুমি হ্যান্ডকাপ পরায়া জেলের ভিতরে ঢুকাইছো। হ্যাঁ, শুনলাম সরকার তোমারে বান্দরবন ট্রান্সফার করছে। হ্যাঁ, কাজটা ঠিক করে না। এই আমি আমি তোরে ট্রান্সফার করব ইহ জগৎ থেকে পর জগতে। সাধু ভাই, আপনার জন্য ড্রয়িং রুমে সবাই অপেক্ষা করছে। সাধু ভাই, এটা হচ্ছে গত মাসের ডালপট্টি নজরানা। সাধু ভাই, এটা হচ্ছে টার্মিনালের নজরানা। সাধু ভাই, এটা হচ্ছে গত মাসের আনন্দ আশ্রম এতিমখানার নজরানা। সাধু ভাই, সাধু ভাই, আমার তিন নাম্বার বউ একটু পবিত্র করে দিন।
তিন নম্বর বউ। তুমি একটা একটা করে গুনে গুনে আঙ্গুর খাও, আমি ওকে আশীর্বাদ করে আসি। চলো কোথায় যাব? যেখানে তোমাকে আশীর্বাদ করব। চলো। জবানবন্দি দিয়েছিস বল। বল, সাংবাদিক আমারে জিজ্ঞেস করলো তুমি কি কিছু দেখেছো। আমি বললাম। কি বললি বল? বললাম দারোগা সাহেব খুন হইবার আগে কে কে যেন আমার পেছন থেকে ঘুষি মারলো, তারপর সব ঝাপসা। বা সাংবাদিকদের আর কিছু বলিস নাই? বলছি। কি বলছিস বল রহমান? কোনো ভয় নাই, অজ্ঞান হইবার আগে আমি এক নজর দেখছি। সব মনে পড়ছে, বল আর কি দেখছিস? দেখছি আপনার মতো একজন মানুষ। আমারে দেখছিস? আমার সব কথা সাংবাদিকদের কাছে কইছিস? রহমান তুই বল, আমি তোর কি পুরস্কার দেবো? তোর কি পুরস্কার দেবো রে? পুরস্কার একটা আছে, আছে পুরস্কার। রহমান জীবন দিয়ে প্রমাণ করলো আমার বিরুদ্ধে কথা বলা পরিণাম কি। সাংবাদিক আমার বিরুদ্ধে পত্রিকায় রিপোর্ট। কেন আগে বল, ওনাকে কেন মারতে চাস? ওর বড় অপরাধ, ও সাংবাদিক, সত্য কথা লেখে। ওর মতো সত্যবাদী সাংবাদিক দুনিয়াতে বেঁচে থাকলে আমাদের ক্ষতি হবে, তাই ওকে মরতে হবে। হত্যা করতে চায়? আমি সত্য কথা লিখি বলে ওরা আমাকে হত্যা করতে চায়। ঠিক আছে, আপনি যান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো, কি নাম তোমার? রাজা। দেখলাম
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস এবং শক্তি তোমার আছে। তুমি থাকো কোথায় ঠিকানা? ইচ্ছে করলে তুমি আমার সাথে আসতে পারো, ভাবার কিছু নেই। এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়, খুন হয়ে গেছে, পুলিশ আসতে পারে। যাও চলো। আঙ্কেল আমি চলে। চলি মানে কোথায় যাবে তুমি? আরে তোমাকে তো আসল কথাই জিজ্ঞেস করা হয়নি, এবার বলো তোমার কে কে আছে? মা আছে, ছোট ভাই আছে, কিন্তু কোথায় আছে আমি জানি না। যখন আমি অনেক ছোট তখন বাবার যাবজ্জীবন জেল হয়ে যায়, তারপর থেকে আমরা বিচ্ছিন্ন। তুমি জানো তোমার বাবা কোন জেলে আছেন? জানি না। আচ্ছা আপনি একা থাকেন কেন? একা তাই একা থাকি। আপনার কেউ নেই? আপনার ছিল একদিন, আমার সব ছিল, স্ত্রী ছিল, সুন্দর ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা ছিল, সুখে দুঃখে ভরা সুন্দর একটা সংসার ছিল। তখন আমার বয়স কম, সত্যের পথে চলতে গিয়ে অন্যায় অত্যাচারের প্রতিবাদ করেছিলাম, বিনিময়ে সন্ত্রাসীরা আমার জীবন থেকে আমার ত্রিপুত্রকে কেড়ে নেয়। যে সন্ত্রাস একদিন আমার বুকটাকে শূন্য করে দিয়েছে, সেই সন্ত্রাস এখন আমার পায়ের তলায়। সন্ত্রাসীরা আমাকে দেখলে পালিয়ে যায়, ভালো মানুষ আমার কাছে আশ্রয় খুঁজে, আমিও খুঁজি, আমি খুঁজি একটা শান্তির আশ্রয়। হ্যাঁ আমার ছেলেটা বেঁচে থাকলে এতদিনে এতদিন তোমার মতোই হতো। আমি আমি তোর হাত ধরে বসে রাজা, পারো না, পারো না, সন্তান হারাই বাবার বুকটাকে ভরে দিতে পারো না রাজা, পারো না, পারো না। পারি, আজ থেকে আপনি আমাকে নিজের সন্তান মনে করবেন রাজা। তুমি আমি তুমি আমাকে ইমান আলি, ইমান আলি কোথায় তুমি? তাড়াতাড়ি আয় ইমান আলি, এ হচ্ছে রাজা আমার ছেলে। হ্যাঁ তুই ওকে যা উপরে নিয়ে যা, দক্ষিণের বড় ঘরটা দেখিয়ে যা, যা। চলেন ভাইজান। এক সাংবাদিককে মারতে গিয়া দুইজন শহীদ, দুইজন হাসপাতালের যাত্রী। আমার সামনে মুখ দেখাতে লজ্জা করে না? এই দাদা আমার চোখের সামনে থেকে দূর হও কুত্তা। এই কাজ আমারই করতে হবে। বেয়ারা পানি। লাস্টটা ফেলে দিয়ে আয়। সালাম আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। রবিন কি বাসায় আছে? না রবিন বাসায় নেই, এসো। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। রবিন আপনাকে আমার কথা কিছুই বলেনি? কই না তো। কি নাম তোমার? মলি। বাহ সুন্দর নাম তো, পড়ালেখা করো নিশ্চয়ই? হ্যাঁ আমি আর রবিন একসাথে একই কলেজে পড়ি। ও রবিনকে কত করে বললাম আমাকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য, দিল না। অথচ আমরা দুজন একে অন্যকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। দোয়া করবেন মা আমরা যেন সুখী হতে পারি। আসি মা আরেকদিন আসবো। সেই যে মা, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে খেতে দাও।
কি হলো মা? এভাবে তাকিয়ে কি দেখছো? মলি কে? মলি? ও মলি তাহলে এখানে এসেছিল? আমার প্রশ্নের উত্তর আমি পাইনি মা। মলি হচ্ছে একটা অহংকারী মেয়ের নাম, আমার সাথে একই কলেজে পড়ে। সে আমার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দাঁড়িয়েছিল, ফেল করেছে, তাই সে আমার বিরুদ্ধে লেগেছে। দেখ, আমাকে তুই বোকা বানাবার চেষ্টা করবি না। আমি যা জানতে চাই সাফ সাফ জবাব দে। মলি আর তুই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস? মা তুমি যে কি বলো, এসব কথা তোমাকে কে বললো? মলি বলেছে। মা, ও আমাকে ছোট করার জন্য তোমার সাথে তামাশা করেছে। মেয়েরা কখনো বিয়ে নিয়ে মুরুব্বিদের সাথে তামাশা করে না। মলি, মলি মেয়ে নয়, মলি হচ্ছে একটা বাদর। বাদরামি করে বেড়ানোই ওর কাজ। ওর সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, নেই। সত্যি বলছিস? হেই, আমি তোমার গাছ হয়ে বললাম। চলো, ভীষণ খিদে পেয়েছে, চলো। সালাম আলাইকুম ভাবি। সংসার জীবন সুখের হোক। সংসার জীবন সুখের হোক মানে? আহা, এতে লুকোনোর কি আছে? রবিন তো বললো তুমি আর রবিন কোর্ট ম্যারেজ করেছো। কোর্ট ম্যারেজ? সালাম আলাইকুম ভাবি। সালাম আলাইকুম ভাবি। সালাম আলাইকুম ভাবি। সালাম আলাইকুম ভাবি। রবিন, কি হয়েছে? খুব রেগে আছো মনে হচ্ছে। আবার মাস্তান দিয়ে মারবে নাকি? মাস্তান দিয়ে নয়, এবার আমি নিজেই তোমাকে। ওদের তুমি কি বলেছো? কি বলেছে বলো? তোমার আমার বিয়ে হয়েছে, এ কথা তুমি কলেজে সবাইকে কেন বলেছো? তুমি যদি আমার বাড়িতে গিয়ে আমার মাকে বলে আসতে পারো তোমার আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে আমি কেন কলেজে সবাইকে বলতে পারবো না তোমার আমার বিয়ে হয়ে গেছে? এতদিন তোমার সঙ্গে আমি যা করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তোমাকে ক্ষমা করতে পারি এক শর্তে, যদি তুমি আমার হাত ধরে কলেজের সবার সামনে দাঁড়িয়ে বলতে পারো আমাকে তুমি ভালোবাসো, তাহলে তুমি ক্ষমা পাবে। বলো, আমার কথায় রাজি? ছাড়া কেউ জানে না।
প্রেম আমাকে আর কয়েকদিনের মধ্যেই
তোর বাপের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো তুই আবার না করবি না তো শরমের কথা বলবেন না সুজন ফক জেনা দিয়েছেন এতে কিছু আসা যায় না কিন্তু আমার মালের দাম দিয়া যান ওই মাল কই মাল তো পাইছি রে পাইছি এলন আপনি মাল রাখেন আমার মাল আমি নিলাম আর কেউ যদি বিজলির সাথে বাজিতে জিততে পারেন তাহলে তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে আছেন কেউ আছেন আমি আছি আমি তোমার সাথে বাজি ধরে মদ খাবো খাবে একটু বসেন আমি নিয়ে আসি এই দেখেন খাঁটি মাল টনটন করে বাজে এই লাল না না আমি না আমি না এটা না কি হলো থেমে আছো কেন নাও নাও বলছি মাই মাই না নাও নাও চালাকি করিস আমার সাথে চালাকি ভাই 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 ভাই
বুঝলি। যান, বাড়ি যান। কি হলো? যান। ডাক্তার সাহেব, রোগীর অবস্থা কেমন? ব্লাড পুশ করা হয়েছে, ভালো হতে সপ্তাহখানিক সময় লাগবে। রব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম, আমার বড় ছেলে রাজা, জানি না এখন সে কোথায়, কিভাবে আছে, যেখানে থাকুক, ইয়া মাবুদ, তাকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমিন। বসো বসো। হ্যাঁ বলো, কি সমস্যা? সেটা এক হাবিলদার আমার দোকান উঠাই দিতে চায়। কেন? হাবিলদার কি চায়? শরমের কথা, আমার বউরে তার পছন্দ হইছে, ও আমার বউরে। চুপ! তুই পুরুষ জাতির কলঙ্ক, নিজের বউয়ের ইজ্জত রক্ষা করতে পারিস না, আরে ওই হাবিলদারের পেটে ছুরি বসিয়ে তারপর আমার কাছে আসছিস, দেখছিস কি বিচার করি। ঠিক আছে, তুই বর্গে যা, ওই হাবিলদার বদলি হয়ে যাবে। সালাম আলাইকুম। হ্যাঁ, তোমার? শেখ, আগামী সপ্তাহে আমার মেয়ের বিয়ে। চুমকি? চুমকি এত বড় হয়ে গেছে? থাকতে থাকো, মাশাআল্লাহ, বেঁচে থাকো মা, তুমি কোনো চিন্তা করো না কালু মিয়া, সব ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা তো একটা হবেই, কিন্তু ওই মঙ্গল গুন্ডা বস্তিতে এসে হুমকি দিয়ে গেছে, আমার মেয়ের এসে বিয়ে করব। আমি যদি আমার মেয়েরে অন্য জায়গায় বিয়ে দিতে চাই, তাহলে ওই চুমকে উঠে লয়ে যাইব। আমার ইজ্জত বাঁচান শেঠ, আমার ইজ্জত বাঁচান। ঠিক আছে ঠিক আছে, আমি মঙ্গল গুন্ডাকে বুঝিয়ে দেবো। আঙ্কেল, মঙ্গল গুন্ডাকে বুঝিয়ে দেবার দায়িত্বটা আমি নিতে চাই। ঠিক আছে, দায়িত্বটা আমি তোমাকেই দিলাম। বস্তি থেকে মেয়ে উঠিয়ে নিয়ে জোর করে বিয়ে করতে চাস? এটা সেটের এলাকা, এখানে গরিবের উপর কোন রকম জুলুম চলে না, কথাটা আজ তোকে বুঝিয়ে দিলাম। আমার জিনিস এনেছিস? হ্যাঁ, টেলিফোন পেয়েই তো ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এলাম। আঙ্কেল, আপনার চেহারাটা কেমন যেন মলিন লাগছে, কি হয়েছে? আর বলিস না, কি হয়েছে ঠিক বুঝতে পারছি না, আজ দুদিন হলো আমার ছেলেটা না খেয়ে ঘরে পড়ে আছে। ছেলে? আপনার আবার ছেলে এলো কোত্থেকে? আল্লাহ দিয়েছে, আল্লাহ। তুই পারবি, পারবি আমার ছেলেটাকে খাওয়াতে? চেষ্টা করে দেখতে পারি। তাই যা, লক্ষ্মী মা আমার, তাই যা, ও উপরে ঘরে আছে, যা। আসতে পারি? বিজলি, তুমি? হ্যাঁ, আমি। আমি তো সেটির এখানে প্রায়ই আসি, তিনি আমাকে মেয়ের মতো জানেন। শেঠ বললেন আল্লাহ তাকে একটা ছেলে দিয়েছে, এবং সে ছেলে না খেয়ে ঘরের মধ্যে শুয়ে আছে। কি হয়েছে আপনার, খাচ্ছেন না কেন? মন ভালো না লাগলে আমার কিছুই খেতে ইচ্ছা হয় না। আমি যদি রান্না করে খাওয়াই, খাবেন? তুমি তুমি আমাকে খাওয়াবে কেন? মন চাইছে তাই আমি আপনাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। মনে হয় এখন আমি যাবো কি করে? যাবি না,
থাকবি তোর মামাকে টেলিফোন করে দেবো আর যাতে তুই এখানে থাকবি। মানে আমি রাত কানা চোখে দেখি না, খাবার হারিয়ে ফেলেছি। কিছুক্ষণ আগে তোমার সাথে খাবার টেবিলে, তখন তো তুমি ঠিক ছিলে। এখন রাত কটা বাজে? দশটা। আমি রাত দশটার পরে চোখে দেখি না। আজব ব্যাপার। রহিমা, রহিমা, না 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 না, কাউকে ডাকার দরকার নেই। যদি জানাজানি হয়ে যায় আমি রাত কানা, তাহলে আমার আর বিয়ে হবে না। চল আমি তোমাকে পৌঁছে দেব। না না, কেউ যদি দেখে তাহলে আমার বদনাম হয়ে যাবে। আমি আমি আপনার ঘরেই থাকবো। আমার ঘরে? কেন, অসুবিধা আছে? না না, কিসের অসুবিধা? খাট আছে, শুয়ে পড়ো। খাট? কোথায় খাট? এসো আমার সাথে বসো। এই হলো খাট, তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়ো। পানি খাবে আমাকে বললেই পারতে। ছাদে চলুন, আজ পূর্ণিমা, চাঁদ দেখা যাবে, আমি দেখব। তুমি না রাতকানা? আমি রাত দশটার পরে অন্য কিছু না দেখলেও পূর্ণিমার চাঁদ দেখতে পাই। আমি এখন ছাদে যেতে পারবো না। চলুন না। মহা মুশকিল, বললাম তো যাব না। তুমি সারাঙ্গ, উঠে থেকো পঞ্জর, ফেলবে কি নন্দন,
আজ তোকে ভোগ করে সে মায়ের দাম উসুল করব। Ha ha ha!
চলুন। মারামারি করছো? উনি তো আমার ইজ্জত বাঁচিয়েছেন। আমাকে ক্ষমা করে দাও ভাই, আমার ভুল হয়ে গেছে। ডাক্তার সাহেব, রোগীর যা অবস্থা, কি করা যায়? উনাকে আবার ট্রিটমেন্ট করাতে হবে, ব্যবস্থা করুন। আমি আপনাদের জন্য কি করতে পারি? আমরা এমন একটা ব্যবসার কথা বলতে এসেছি যে ব্যবসা দুই পয়সা লাগাইলে বিশ পয়সা আসে। দুই কোটি টাকা ইনভেস্টমেন্ট আর এক মাসে লাভ আসবে বিশ কোটি টাকা। দুই কোটি টাকা, বিশ কোটি! আপনি কি টাকা ছাপানোর মেশিন নাকি? রাজা, ব্যবসাটা কি বলুন? ড্রাগস, ছোট ছোট লেভেলে এই ব্যবসা অনেক আগেই শুরু হয়ে গেছে। এমনও হতে পারে দুদিন বাদে বড় কোনো লেভেলে এই ব্যবসা শুরু হয়ে যাবে। যদি হয় তাহলে রাতারাতি ওরা আমাদের চাইতে ক্ষমতাবান হয়ে যাবে। কিন্তু আমাকে আপনাদের কি প্রয়োজন? সর্বপ্রথম প্রয়োজন 50% ইনভেস্ট, অর্থাৎ 1 কোটি টাকা। দ্বিতীয় প্রয়োজন কোন এক নিরাপদ জায়গা যেখান দিয়ে মাল আনা নেওয়া হবে। আমাদের জানা মতে এরকম অনেক জায়গা আপনার আছে। আমাকে একটু চিন্তা করার সময় দিন, আমি ভেবে চিন্তে আপনাকে জানাবো। ঠিক আছে শেঠ, আমরা তাহলে আসি। হ্যাঁ আসুন। আমেনা, আজ আমাদের বাসর রাত। প্রতি বছর এই রাতে বিয়ের শাড়িটা তুমি পরবে, আমি তোমাকে দেখব। কি পরবে? না ঘুম চলে এসেছিল বাবা। উঠুন, আপনি কোথায় থাকেন? গোলাপবাগ। চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। না না, আমার তেমন কিছু হয়নি, আমি যেতে পারবো। তুমি শুধু শুধু কষ্ট করে। কিসের কষ্ট মা, এ তো আমার দায়িত্ব। চলুন। আপনার কি খুব খারাপ লাগছে মা? এখন একটু ভালো আছি। কিচ্ছু হয়নি। আমি তাহলে আসি মা। সে কি কথা, তুমি আমার মেয়ের মতো কিছু মুখে না দিয়ে চলে যাবে? না মা, আরেকদিন এসে নিজ হাতে রান্না করে খেয়ে যাব। তুমি তো খুব সুন্দর কথা বলো। কি নাম তোমার? বিজলি। আজ তাহলে আসি মা। আসি, খুদা হাফেজ। ধরো ধরো, খাও খাও। মা মা, ওকে নিয়ে যাও মা। মলি হঠাৎ তুই এখানে? মা
তোমাকে একটা সুখবর দিতে এসেছি। সুখবরটা বাসায় দিলেও চলতো না? চলতো না। তুমি এতিমখানার বাচ্চাদের কাছে এলে আর বাসায় যেতে চাও না, অপেক্ষা করার মতো তো ধৈর্য আমার নেই। তাহলে সংবাদটা বলেই ফেল। আমি পাস করেছি এবং ফার্স্ট ক্লাস পেয়েছি। তুই ফার্স্ট ক্লাস পেয়েছিস? হ্যাঁ মা, এখন চলি, আমাকে অনেক জায়গায় যেতে হবে। চলি, খোদাহাফেজ। মলি, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, ফার্স্ট ক্লাস। আমিও তো ফার্স্ট ক্লাস পেয়েছি। তাই নাকি? পাশ কর, এবার একটা চাকরি, তারপর বিয়ে। তোমার মনের মতো চাকরির জন্য অবশ্য আমাকে তোমার দরকার, কারণ তোমার ইচ্ছা তুমি হবে পুলিশ অফিসার, আর আমার আঙ্কেল হচ্ছেন পুলিশ কমিশনার। সেই জন্য তো তোমাকে তেল মারছি। দাও না একটু লাইন করে। তাহলে এখানে একটা পাপ্পি দাও। থ্যাংক ইউ রবিন। মলের সুপারিশ নয়, বড় কথা হলো তোমার রেজাল্ট ভালো। এনিওয়ে, আমি তোমার চাকরির সব ব্যবস্থা করে দিচ্ছি। আগামী মাসে তোমাকে ট্রেনিং এ যেতে হবে, রাইট? থ্যাংক ইউ স্যার। মা, আমার জন্য দোয়া করো, আমি যেন ভালোভাবে ট্রেনিং এ ফিরে আসতে পারি। মায়ের দোয়া সব সময় সন্তানের সঙ্গে সঙ্গে থাকি। যা বাবা, আল্লাহর নাম করে যা। হাসি মা। আপনাদের আমি সম্মান করি, তাই আপনাদের সঙ্গে মিটিং করেছিলাম। কিন্তু সত্যি এই কাজ করতে আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে। তবে আপনারা যদি অন্য কোনো সহযোগিতা চান আমি করতে প্রস্তুত। কিন্তু ড্রাগসের ব্যবসা করে দেশের যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিতে আমি পারবো না, সরি। ঠিক আছে ঠিক আছে, আপনি যদি আমাদের সাথে ব্যবসা করতে না চান করবেন না। এই চল আঙ্কেল, ব্যবসা যখন করবেনই না তাহলে প্রথমে মানা করে দিতে পারতেন। পারতাম, অবশ্যই পারতাম, কিন্তু আমার উদ্দেশ্য ছিল ওদের আসল লিডার, প্রকৃত বাদশাহ কে সেটা বের করা। সম্মানিত সুধীবৃন্দ, আমরা এতক্ষণ যার জন্য অপেক্ষা করছিলাম, আমাদের সেই প্রাণপ্রিয় ব্যক্তিত্ব আনন্দ আশ্রম এতিমখানার প্রতিষ্ঠাতা জনাব কুদ্দুস মোল্লা ওরফে সাধু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন সাধু ভাইকে মাল্যভূষিত করবে আমাদের এতিমখানার মেয়েরা। আমি এখন আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব সাধু ভাইকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। মনটা আমার ভয়রা গেল, মনে হচ্ছে আমি ফুল বাগানের মধ্যে চলে আসছি। এই আনন্দ এতিমখানা আমার কাছে একটা বেহেশতি ফুলের বাগান। এখানকার এক একজন শিশু আমার কাছে ফুলের মতো। এই ফুলের সেবা করে আমি সারা জীবন কাটাইছি। এই ফুলের সেবার জন্য জীবনে আমি বিয়ের সাথে কিছু করি নাই, সংসার করে নাই, কারণ এক একটা ফুল আমার কাছে অনেক দামি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন এই ফুলের সেবা করে যেতে পারি। খোদা হাফেজ, সালাম আলাইকুম। লক্ষ্মী মেয়ে, ম্যাডাম আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? কোথায় নিয়ে এসেছি তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছিস। সাধু ভাইয়ের সেবা করার জন্য জীবনে অনেক বড় হবি। কোথায় যাচ্ছিস? এখানে আর এক মিনিটও থাকবো না। এখানে যে একবার আসে সাধু ভাইয়ের সেবা না করে সে যেতে পারে না। যা
তোর এত বড় সাহস, তুই আমার কাছে কৈফিয়ত চাস? সাধু ভাইয়ের কাছে কৈফিয়ত চাস? কুত্তা, যখন আমি তোদের জাফর শেঠের কাছে পাঠিয়েছিলাম তখন আমি বুঝতে পারছি জাফর শেঠের পালিত পুত্র আমাদের লাইনে আসবে, সে আমাদের সাথে হাত মেলাবে, কারণ সে কোটি টাকার মর্ম বোঝে। মালের অর্ডার দিতে বলছি, মাল আসবে। একজন মানুষ আমাদের বাধা দিয়ে থামাইতে পারবে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ মাজারে, ওকে। কার টেলিফোন? জাফর শেঠের লোক, এখন সে গাদ্দার। শোনো, গুলি চালাবার পবিত্র স্থান পাওয়া গেছে, জাফর শেঠকে শেষ করে দিতে হবে। জাফর শেঠ হচ্ছে একটা বাঘ, বাঘকে শিকার করা সহজ কাজ নয়। তুমি ঠিকই বলছো, তবে দশ কুত্তা যদি এক হয় তাহলে এক বাঘকে শিকার করা কোনো ব্যাপারই না। কুত্তা মানে? আমরা সব কুত্তা মিলা একটা বাঘ অবশ্যই শিকার করতে পারবো। আগামীকাল ছেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাফর শেঠ মাজারে যাবে, কাঙালি ভোজ করবে। পৃথিবীর এমন কোন জেলখানা নাই যেখানে সাধু ভাইকে বেশি দিন আটকে রাখতে পারে, কারণ টাকার অনেক ক্ষমতা। তাই আমি টাকা বড় ভালোবাসি, এই টাকার জন্যেই আমি তোর সাথে ব্যবসা করতে চাইলাম, আর তুই রাজি হলি না। হরঙ্কর, মানুষের জীবন নিয়ে তোর মতো জানোয়ার ব্যবসা করতে পারে এই জাফরশের নয়। আস্তে আস্তে, ইচ্ছা করলে আমি তোর কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, হারামের বাচ্চা সব গালি দিতে পারি, কিন্তু তুমি না, কারণ তোর সাথে আমার গালাগালি সম্পর্ক না, তুই আমার ব্যবসার বাধা। আমি চাই মানুষের অমঙ্গল, আর তুই চাস মঙ্গল। মঙ্গল আর অমঙ্গলের বসবাস একসাথে হয় না, তাই তোর মতো ভেজাল আমি পরপারে পাঠাই দিতে চাই। মানুষ যখন মরে আমার বড় কষ্ট লাগে, বড় কষ্ট। আপনি আমার মাফ করে দিয়েন, যাই, শান্তিতে থাকেন। তুমি আমাকে ছেড়ে চলে গেলে? কেন কেন চলে গেলে? কথা বলো আঙ্কেল, কথা বলো, কথা বলো আঙ্কেল। আপনি একটু বাইরে যান,
বাড়ি যান, জলদি করুন। হাবিলদার সাহেব, কি ব্যাপার? আমার কাছে খবর আছে আপনাদের ক্যাশে নকল টাকা। আমি ক্যাশের টাকা সুইচ করলাম। ফজলু, দোকান বন্ধ কর, চল থানায় যাই। না ভাই, থানায় যাওয়ার দরকার নাই, পরে নিজেই জানালে পড়বা। তুই ঠিকই কইছস, হ টাকা গেছে যাক। আপা আমার একটা স্কিম দেখছ? তুই একটা ছাগল, আমার ড্রেসটা ভাড়া দিছস, এখন যদি ড্রেস না পাই আমার চাকরি থাকবে না। হাবিলদার সাহেব, ওই যে আপনার ড্রেস, খাইছে আমারে। বিজলি, তোর গায়ে পুলিশের পোশাক? এইটা আমার পোশাক, লন্ডি থেকে ভাড়া আনছে, কইছে নাটক আছে অন্ধের রাস্তায়। আপনি করেন, বিকেলে এই পোশাক লন্ডিতে পৌঁছে যাবে। হাবিলদার সাহেব, এমন কাজ সে আর কোনোদিন করবে না, ওর মাথার স্ক্রু ঢিলা আছে। ঠিক আছে, স্ক্রু ঢিলা যখন মাফ করে দিলাম, আপনি যখন কইলেন আমি সব মাইনা নিলাম। আসি গাড়িতে ওঠ, ওঠ। তুমি ওদের সামনে আমার মাথা স্ক্রু ঢিলা বললে কেন? তোকে পার করার জন্য। আর কখনো এরকম দুষ্টামি করবি না, আজকে আমার বাড়ি পাহারা দিবে। আমি তোমার বাড়ি পাহারা দেবো কেন? যে মেয়ের কাজ নেই, তার কাজ হচ্ছে বাড়ি পাহারা দেওয়া। আজকে বাড়ি পাহারা দিবে, ওকে? আমার নিঃসঙ্গতা আমাকে আজ তোমার কাছে টেনে এনেছে। বৃষ্টি নেমেছে তাই তুমি এসেছো, বৃষ্টি না হলে তুমি তো আসতে না। আসবে তুমি জানি একটু দেরিতে, আসবে তুমি জানি একটু দেরিতে, নেমেছে সাবুন হৃদয় এখন চাই যে আরো কাছে আসবে, আসবে তুমি জানি একটু দেরিতে। প্রিয়তমা কাছে এসো, তোমাকে আপন ভেবেই আমার কাছে ডাকছি। আমাকে আপন ভেবেছ কবে? আমি তো তোমার হৃদয়ের মানুষ নই। আমাকে আপন ভেবেছ কবে? আমি তো তোমার হৃদয়ের মানুষ নই। আমাকে যখন ভাবো তুমি পর, তুমি আছো আমার এই বুকের ভিতর। আমাকে যতই ভাবো তুমি পর, তুমি আছো আমার এই বুকের ভিতর। বাসবে ভালো, বাসবে ভালো জানি একটু দেরিতে, আসবে তুমি জানি একটু
আছে প্রিয়তমা ভুলিয়ে দাও আমার দুঃখগুলো আমি আমি বড় একা বলতে চাও স্পষ্ট করে বলো বলছি তোমার শুধু একবার খুলে দাও কাছে সে সুখে দি তোমার বলছি তোমার শুধু একবার খুলে দাও কাছে সে সুখে দি তোমার ধরবে হাত জানি একটু দেরিতে আসবে তুমি জানি একটু দেরিতে নেমেছে শ্রাবণ হৃদয় এখন চাই যে আরো কাছে আসবে আসবে তুমি জানি একটু দেরিতে আসবে ভালো জানি একটু দেরিতে পনেরো থেকে ১৯ বছরের মেয়েদের আমি তোমাকে দিয়েছি আমি নিজে তোমাকে এতিমখানা থেকে মেয়ে এনে দিয়েছি তুমি আনন্দ করেছো ফুর্তি করেছো এতিমখানার নামই তো আনন্দ এতিমখানা আনন্দ হবে না তো কি হবে কিন্তু তুমি আমার মনে আসে পূরণ করনি আমি তোমাকে চাই বন্ধু মাতাল হলে তুমি একটা কথা ভুলা যাও যে মেয়ের বয়স বিশের নিচে আমি তার গায়ে হাত দিই তোমার যৌবন আছে কিন্তু বয়স নাই সাধু বয়স্ক মেয়ের গায়ে হাত দেয় না তোমার এতিমখানার চেয়ারম্যান বানাইছি ওইটা নিয়ে সন্তুষ্ট থাকো রাখো তোমার চেয়ারম্যান আমি শুধু তোমাকে চাই শুধু তোমাকে চাই তোমাকে না পেলে দুনিয়া ধ্বংস করে ফেলবো দেখে নেব এইখানে আসার জন্য সবাই ধন্যবাদ আমার বিশ্বাস আমরা এখানে প্রাণ খুলে আলোচনা করতে পারবো সাধু ভাই আপনি আমাকে বুঝিয়েছেন আমি এখানে চলে এসেছি ওই খুনির সাথে আমার কোনো সমঝোতা নেই এই ভুলে যাও না তোমার ভাইও একজন খুনি তোমার ভাই রাজার আঙ্কেলকে খুন করছে হিসাবে সমানে সমান মাফ করবেন সাধু ভাই দেখো আমরা এখানে ব্যবসায়িক সমঝোতা করতে আসছি না পুরাতন ইতিহাস তাই না মারামারি করতে আসছি হ্যাঁ মানুষের ভেতরে যদি বেশি রাগ থাকে তাহলে তাকে দিয়ে ভালো কিছু হয় না তুমি অত্যধিক রাগী রাজা যা কিছু হয়েছে ব্যবসায়িক কারণে হয়েছে যদি কিছু দোষ ওদের থাকা থাকে তাহলে কিছু দোষ তো তোমার আঙ্কেলেরও আছে হ্যাঁ ক্ষমতা থাকার অর্থ এই না যে কারো স্বাধীনতার পায়ে শিকল পরানো গণতন্ত্র বলে তো একটা কথা আছে হ্যাঁ নাকি আমির ভুলে যাও না ওদের সহযোগিতা ছাড়া ব্যবসা করা মুশকিল চিন্তা করে দেখো কোনটা জরুরি একে অন্যের রক্ত ঝরানো না ব্যবসা করা ঠিক আছে আমি সমঝোতা করার জন্য তৈরি সেই তো কথার মতো কথা আমার কিছু কথা আছে আমি শান্তির জন্য সমঝোতা করতে চাই রবি
কাজ আছে, ফিরতে দেরি হতে পারে। কি বলছিস তুই? এতদিন পর ট্রেনিং থেকে ফিরে এলি, কোথায় খাবি দাবি ঘুমাবি তা না, এসেই কাজ, কাজ পরে করিস। আয় ভিতরে। বললাম তো কাজ আছে, দেরি হলে আমার জন্য অপেক্ষা করো না। তাহলে কি রবিন আমার নাক ফুল দেখে ফেলেছে? রবিন, তুমি কি পাগল হয়েছো? এখানে তুমি কি করছো? আমি পরীক্ষা করছি মনের কতটা ক্ষমতা, কতটা সে সহ্য করতে পারে। তোমার প্রবলেমটা কি? কোনো প্রবলেম নেই। তাহলে তুমি মদ খেয়েছো কেন? এমনিতেই মন চেয়েছে তাই। আমার ভালোবাসার কসম লাগে, বলো তোমার মনে কি এমন কষ্ট যা আমি জানতে পারবো না? না, কোনো কষ্ট নেই আমার মনে, কোনো কষ্ট নেই আমার, কষ্ট আমার আমার ভালোবাসার সীমানার বাইরে মনে। প্লিজ রবিন, বাড়ি চলো। আচ্ছা, তুই তাহলে মদ খেয়ে এসেছিস। খালাম্মা, বন্ধুরা পার্টি দিয়েছিল, জোর করে খাইয়ে দিয়েছে, সব দোষ আমার, আমি ওকে পার্টিতে নিয়ে গিয়েছিলাম। দোষ তোমার নয় মলি, দোষ আমার লালন পালনের মধ্যে, নইলে জীবন চলার পথে ওর তো কোনো ভুল করার কথা নয়। কি করব বলো, আমার মনের মধ্যে আঘাত লেগেছে, আমার তো কোনো না কোনো কিছু ছায়া যায়। কি এমন ব্যথা তোর মনের মধ্যে জমা হয়ে আছে যা মুখে বলতে তোর কষ্ট হয়? বল, জবাব দে রবিন, জবাব দে। থামো মা, থামো, নইলে ভাষার তনোয়ার সম্পর্কের বন্ধন কেটে দেবে, যে সম্পর্কের বাঁধনে আমরা দুজন বাধা। থামো রবিন, থামো, জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? একবারও কি তোমার বুক কাঁপলো না? ছি রবিন, ছি। স্টপ, স্টপ দিস ননসেন্স। জানি, জানি আমি, আমি ওই মহিলার সাথে কথা বলছি, চার মমতার আঁচল পঁচিশটা বছর আমাকে ছায়া দিয়ে রেখেছে, কিন্তু সেই আঁচল আমার কাছ থেকে সরে গিয়ে কোনো এক অজানা পুরুষকে লুকিয়ে রাখার জন্য পর্দা হয়ে দাঁড়িয়ে আছে। কে, কে সেই পুরুষ যে আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়? কে সেই মানুষ যে আমার মায়ের মনে ভালোবাসা আর আমার মনে ঘৃণা হয়ে বেঁচে আছে? বলো, বলো না, আমি, আমি কার পাপের ফসল? গর্ভে রেখে তারপর ওকে আমি এই দুনিয়ার আলো দেখিয়েছি, বুকের, বুকের দুধ খেয়ে বড় করেছি, ও কি করে আমাকে অপমান করলো, কি করে করলো? আরে তুই কি জানতে চাস আমি এই আঁচল দিয়ে কোন মানুষটার পরিচয় গোপন করে রাখি? সে অন্য কেউ নয়, সে হচ্ছে তোর জন্মদাতা পিতা। আজ পর্যন্ত এই সত্যটাকে আমি কেন গোপন করে রেখেছিলাম তুই জানিস? কারণ তোর বাবা আমাকে কসম দিয়ে বলেছিলেন আমি যেন কখনো সন্তানদের না বলি তুই অনাথ না, আর আমিও বিধবা না। আজ তোর দেহ অপবাদে আমি তোর বাবার কসম ভাঙতে বাধ্য হলাম। তোর বাবা,
তোর বাবা ছিলেন একজন ড্রাইভার। বিয়ে পাশ করার পর চাকরি না পেয়ে এতিমখানার মালিকের গাড়ি চালাতেন। ওই এতিমখানা থেকে শিশু পাচার হতো। একদিন রাতে আপনি ভেতরে আসুন না। থাক, আজাদ কোথায়? আমি না, কে এসেছে? আরে ম্যাডাম, আপনি আসুন আসুন, ভেতরে আসুন। শোনো আজাদ, একটা জরুরি কাজে আমাকে আসতে হলো। এক্ষুনি তুমি কদ্দুস মোল্লা বাড়ি যাও, তোমাকে বিশেষ প্রয়োজন। তুমি তাড়াতাড়ি এসো, আমি যাই। আসি। আমেনা, আমি গেলাম। এই মাত্র এলি, কিছু মুখে না দিয়ে চলে যাবে? শুনলে না, জরুরি কাজ, তুমি খেয়ে নিও, আমি আসি। হ্যাঁ, কথা, তোমরা বাচ্চাদের বিদেশ নিয়ে উটের গলায় ঝুলাইয়া রেস খেলানোর পরেও আরো ইনকাম করো। তোমরা বাচ্চাদের গুর্দা কিডনি সব খুলা বিক্রি করো। হ্যাঁ, না না, এখন আর আমি 1,00,000 টাকা বাচ্চা দেব না, আরো 50,000 টাকা করে বাড়াই দিতে হইব। আরে না না, দিবেন কিনা তাই বলেন। 1,25,000, ঠিক আছে, কাল ভোর রাতে জাহাজঘাটে বাচ্চা পৌঁছায় যাবে। ওকে স্যার। ও আজাদ, শোনো, তোমাকে এক্ষুনি একটা কাজ করতে হইব। শিশু পাচার তো? সাব্বাস, বলার আগেই বুঝা গেছো, তোমার জীবনে উন্নতি হইব। আমি এতদিন আপনার মতো একজন মানুষের চাকরি করেছি, কথাটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। আজাদ, আপনার মতো একজন বিবেকহীন অমানুষ এই সমাজে বাস করার কোনো অধিকার নেই। আজাদ, আমার বিরুদ্ধে যে বিদ্রোহ করে তাকে আমি বাঁচিয়ে রাখি না। তার সাথে মাথা ঠান্ডা করে আমার সঙ্গে কাজ করো। সপ্তাহে একটা ট্রিপ মারবে, 5,000 টাকা পাবে। বলো কোনটা চাও, টাকা না মৃত্যু? টাকা নগদ দেবেন তো? 50% আগে, বাকি 50% কাজ হয়ে যাবার পর। শিরিন ম্যাডাম তোমার জন্য অপেক্ষা করবে। ওখান থেকে 5 জন বাচ্চা নিয়ে তুমি জাহাজ ঘাটে পৌঁছে যাবে ঠিক কাল ভোর রাত 4টায়। বাকি কাজ তোমাকে শিরিন ম্যাডাম বুঝিয়ে দেবে। ওকে, কোনো ভুল করলাম না তো? মনে হয় না, আর যদি ভুল করেও থাকি। আজাদের 2 ছেলে আমার এতিমখানায় ঠাই পাবে, থাকবে ওখানে কিছুদিন, তারপর ওদের কিডনি লিভার এগুলার মালিক হবে সাদা চামড়ার মানুষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার? স্যার, আমি একটা কেস লিখাতে এসেছি। একজন লোক আমাকে দিয়ে জোরপূর্বক বাচ্চা পাচার করতে চেয়েছে। আমি বাচ্চাদের নিয়ে সোজা এখানে চলে এসেছি। বাচ্চারা এখন কোথায়? বাইরে গাড়িতে আছে। আপনি বসুন। লোকটার নাম কি? সবাই তাকে সাধু ভাই নামে জানে। সাধু ভাই? জি। ও মাই গড। হ্যালো, সাধু বলছি। স্যার, আপনার লোক বাচ্চা নিয়ে থানায় চলে এসেছে এবং আপনার বিরুদ্ধে কেস লেখাতে চায়। আমি এখন কি করব? কি করবেন তাও আমাকে বলে দিতে হবে। আপনার উচিত ছিল ওই বেইমানকে অ্যারেস্ট করে আমাকে খবর দেওয়া। চলো ড্রাইভার। সেন্ট্রি, ওকে হাজতে নিয়ে যাও। কি করছেন? নিয়ে যাও। ওসি সাহেব, আপনি অন্যায় করছেন। ওসি সাহেব, সত্যকে চাপা দিয়ে রাখতে পারবেন না। আমি আদালতে সবার সামনে চিৎকার করে প্রমাণ করে দেব, সাধু ভাই, সাধু নামদারি এক ভণ্ড, ওই ভণ্ড অপরাধীর সাথী হচ্ছেন আপনি। আইনের পোশাক পরে যে বেআইনি কাজ আপনি করলেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণাদির আলোকে এটা সুস্পষ্ট প্রমাণিত যে ড্রাইভার আজাদ কুরেশি সংঘবদ্ধ শিশু পাচারকারী দলের সদস্য এবং বহুদিন যাবৎ সে অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছে। অতএব এই আদালত আজাদ কুরেশিকে শিশু পাচারের দায়ে
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিল। জসাহেব আপনার চোখ অন্ধ, আপনার বিচার মানি না, আপনার আইন মানি না, আপনার আইন অন্ধ, আপনার আইন অন্ধ। আজাদ তুই কসাই, তুই অনেক এতিম বাচ্চাদের জীবন নিয়ে খেলেছিস, তোর যাবজ্জীবন জেল নয়, তোর ফাঁসি হওয়া উচিত, তোর ফাঁসি হওয়া উচিত। সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে এই দুনিয়ার মানুষের সামনে তোমাকে বিধবা হয়ে বাঁচতে হবে। এক মায়ের দায়িত্ব পালন করার জন্য তুমি কেন আমাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করছো? সব প্রয়োজনের তাগিদ। মনে করো তোমার স্বামী সোহাগের যাবজ্জীবন নয়, ফাঁসি হয়ে গেছে। খুলে ফেলো ওই নাকের নাকফুল, ভেঙে ফেলো ওই সোহাগের নিশানা, ভেঙে ফেলো, ভেঙে ফেলো, ভেঙে ফেলো। আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে দেখা করতে আসবে না, কোনোদিন তুমি আমার সন্তানদেরকে বলবে না আমি জীবিত আছি। তারপর খুলে ফেললাম নাকের ফুল, রঙিন শাড়ি, কারণ একটাই, আমি তোদের সুন্দর জীবন চেয়েছিলাম। আমার বড় ভাই কোথায়? খুনের দায়ে তারও 16 বছরের জেল হয়েছিল। কিছুদিন আগে আমি জেলারের সাথে দেখা করেছিলাম, ছাড়া পেয়ে কোথায় গেছে কেউ জানে না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বাবার সাথে দেখা করব। আজাদ করেছি, তারা যেন তোমার সাথে দেখা করতে এসেছে। তোমার ছেলে রবিন। কেন তুমি ওকে আমার কথা বলেছ? আমি তোমাকে কসম দিয়েছিলাম আমিনা। মায়ের কোনো দোষ নেই বাবা, আমি তাকে বলতে বাধ্য করেছি। কেন তোর মাকে বাধ্য করেছিস? যা, চলে যা, চলে যা এখান থেকে। চলে যাব? এ তুমি কি বলছো বাবা? নিজের সন্তানের জন্য তোমার হৃদয়ে কোনো ভালোবাসা নেই? আমি তো সেই সন্তান যে অভাগিনী মায়ের কোলের বোঝা আর তোমার বুকের ছবি হয়ে বড় হয়েছি। আমি চলে যাব, তবে শুধু একবার, শুধু একবার তুমি আমাকে বুকে টেনে নাও বাবা। আমি এতটা বছর তোমার কাছ থেকে দূরে সরে ছিলাম, একটিবার তুমি আমাকে কাছে টেনে নাও বাবা। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, যাদের কারণে তোমার জীবন ধ্বংস হয়ে গেছে, যাদের কারণে
আজ আমরা বিচ্ছিন্ন। তুমি শুধু আমাকে দোয়া করো বাবা, আমি যেন ওই হারামির বাচ্চাদের এই পৃথিবীটিকে নিশ্চিন্ন করে দিতে পারি। না বাবা না, তুই ওদের ক্ষমতা সম্পর্কে জানিস না, ওরা বড় ভয়ঙ্কর। যত ভয়ঙ্করই হোক আমি ওদের শেষ দেখব। তুমি আমাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। আমি না, আমার রাজা কোথায়? রাজা বেজলে তুই যা, আমার আমার কিছু ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দে। ভালো লাগছে না? আমি এলাম তাও তোমার ভালো লাগছে না? তার মানে সমস্যা গভীর। সত্যি করে বলো তোমার কি হয়েছে, তাহলে কিন্তু আমি যাব না। মাকে দেখতে খুব আমার ইচ্ছে হচ্ছে, যখন খুব খারাপ লাগে তখন মায়ের ছবিটার দিকে তাকিয়ে থাকি, যত তাকাই দেখতে মন চায়। যদি মাকে একটি বার দেখতে পেতাম আমার বুকটা শান্তিতে ভরে যেত। দেখ কি পবিত্র মুখ, তাকালে শুধু তাকিয়ে থাকতে মন চায়। আমি তোমার মাকে তোমার সামনে এনে হাজির করব। দেখ বেজলে, আমার সাথে ফাজলামো করবি না, আমার মনটা এমনিতে ভালো নেই। সত্যি বলছি একা মা, সেজন্যই তো আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। চলো চল। চলো রাজা, রাজা দেখো কাকে নিয়ে এসেছি। রাজা মা গো, আমি তোমার রাজা। রাজা আমি তোমার রাজা মা, আমার রাজা, আমার রাজা। জেল থেকে ছাড়া পাবার পর আমিও তোমাকে অনেক খুঁজেছি মা, আমাকে ছেড়ে তুমি আর কোথাও যেতে পারবে না মা। বলো মা আমাকে ছেড়ে যাবে না, বলো মা। রাজা মা গো, মা। রাজা না বাবা না, তোকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না মা গো। রাজা শিউলি, ও তোর বড় ভাই রাজা, কাছে আয় মা। মা মেয়েটি কে? তুই আমার কাছ থেকে হারিয়ে যাবার পর ওর মা আমাকে আশ্রয় দিয়ে বাঁচার পথ করে দিয়েছিল। শিউলির যখন বয়স 4, ঠিক সেই সময় হঠাৎ একদিন ওকে আমি তোমার হাতে ঝুলে দিয়ে গেলাম। তারপর থেকে আমি ওকে নিজের সন্তানের মতো মানুষ করেছি, ওর মুখে কথা ফোটানোর জন্য কত চেষ্টা করেছি, কত ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কিন্তু ওর মুখে কথা ফোটেনি। রাজা চল, চল আমার সাথে। এই মানুষ মারার অস্ত্র তোর ঘরে কেন? তুই তুই কি সন্ত্রাসী? এই পিস্তল আজই তুই পুলিশের কাছে জমা দিয়ে দিবি। এই অস্ত্র আমি নিশ্চয়ই জমা দেব, তবে আমার একটা ওয়াদা আছে, ওয়াদা পূরণ করার আগ পর্যন্ত এই পিস্তল আমি হাত ছাড়া করতে পারব। যদি পিস্তল হাত ছাড়া করতে না পারিস তাহলে আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক থাকবে না। আমি কোনো সন্ত্রাসীর মায়ের পরিচয় নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। ঠিক আছে মা, ঠিক আছে, আমি আমার ওয়াদা পূরণ করে তারপর সন্তানের দাবি নিয়ে তোমার সামনে গিয়ে দাঁড়াবো, তার আগে নয়। শিউলি চল। দাঁড়াও মা, আমার ছোট ভাই রবিন এখন কি করে মা? তোর ছোট ভাই রবিন একজন পুলিশ ইন্সপেক্টর। হ্যাঁ
মলি, তুই আমার বেডরুমে, তাছাড়া এত রাত পর্যন্ত জেগে আছিস, কি ব্যাপার বলতো মা? মা, তুমি আমার একটা প্রশ্নের জবাব দেবে? কি বলবি বল? তুমি তো আনন্দ আশ্রম এতিমখানার চেয়ারম্যান। হুম হুম। এতিমখানার প্রতিষ্ঠাতা সাধু ভাইকে তুমি চেনো? হ্যাঁ চিনি। কেন, কি হয়েছে? সাধু ভাইয়ের গাড়ির ড্রাইভার আদাত কোরাইশিকে তুমি চিনতে? না মানে আমি চিনব কি করে? মা, তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো। তোমার দেয়া মিথ্যে সাক্ষীতে রবিনের বাবার যাবজ্জীবন জেল হয়েছে। মিথ্যে কথা? না মিথ্যে নয়, সাধু ভাই নামধারী ভণ্ড তোমার অবৈধ ব্যবসার পার্টনার, এও কি মিথ্যে? মলি মলি, তুই কি পাগল হয়েছিস? মা, তুমি এমনই এক বিবেকহীন পাষাণ, যে শিশুরা তোমাকে মা বলে ডাকতো তাদের তুমি বিক্রি করেছ। আমিও তো তোমাকে মা বলে ডাকি। আমাকে বিক্রি করো, বিদেশে পাচার করতে না পারো, দেশের মাটিতে বেশ্যা বানিয়ে রাখো। মলি, এ কি বলছিস? মলি, তুই আমাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। ক্ষমা? ক্ষমা তুমি সেদিনই পাবে যেদিন তুমি তোমার সমস্ত অপরাধ স্বীকার করে আইনের কাছে আত্মসমর্পণ করবে। মলি, আরে এদিক ওদিক তাকাচ্ছেন কেন? এটা জাফর শেঠের এলাকা, এই রাজা যতক্ষণ আছে ততক্ষণ কোনো কাক পক্ষেও আসবে না। কারণ দ্বিতীয়বার আমি যখন আপনাকে খবর দেব তখন যেন আপনার বিশ্বাস হয়। এত টাকা আমার জন্য? আমি তো শুধু তোমাদের মধ্যে সমঝোতা করাইছি, এই টাকার উপর আমার কিসের অধিকার? আমি তো মনে করি এই টাকার উপর সবচেয়ে বেশি অধিকার আপনার। কি বলতে চাও পরিষ্কার করে বলো। পরিষ্কার করে বললে শুধু এইটুকুই বলতে পারে, আপনি পর্দার আড়ালে না থাকে সামনে চলে আসুন, ব্যবসায় মজা চলে আসবে। আপনি ঠিকই বলেছেন রাজা সাহেব, ব্যবসায় যদি সমঝোতা না থাকে তবে বন্ধুত্বেরও সমঝোতা থাকে না, তাই আপনার মতো বন্ধু পাওয়ায় আমরা গর্বিত। তোমার বুদ্ধি থেকে সত্যি আমি আশ্চর্য হয়েছি, আজ আমার খুব আনন্দ লাগতেছে, আমরা একজন যোগ্য সাথী পাইছি। যাকে পীরের মতো বলেছেন, তিনি সমাজের আস্তিনে লুকিয়ে থাকা একটা বিষধর কালসাপ। আফসোস, আমার হাতে কোনো ওয়ারেন্ট নেই, নইলে 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 আমাকে অ্যারেস্ট করতে। তুমি জানো আমি কে, কি আমার পরিচয়? পরিচয় আমাকে জানতেই হবে। হ্যালো, সব রেডি? চলো।
বল তোদের লিডার কে? জানি না। বল তোদের লিডার কে? জানি না। বল তোদের লিডার কে? জানি না। বলছি তো গাবেই। বলবি না, বলছি আনন্দ আশ্রম এতিমখানা চেয়ারম্যান শিরিন ম্যাডাম। ইন্সপেক্টর সালাউদ্দিন, তুমি আনন্দ আশ্রম এতিমখানা সিল করে দাও আর চেয়ারম্যান শিরিনকে গ্রেপ্তার করো, যাও। স্যার। স্যার, এরাও কোনো না কোনো মায়ের সন্তান, সেসব মায়ের চোখের পানিতে বুকের আর্তনাদে আসমান জমিন কাঁপছে। কত বাবা এসব সন্তানদের জন্য পাগলের মতো রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, তা আমরা কেউ জানি না। স্যার, অপরাধ চোখে যত বড়ই হোক, ওই লাল টেলিফোনের জন্য যদি কোনো আসামিকে ছেড়ে দিতে হয় তাহলে এই চাকরি আমি করব না। কসম আল্লাহ, আমি ওদের আসল চেহারা জনগণের সামনে তুলে ধরবই। ম্যাডাম শিরিন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধটা কি জানতে পারি? আদালতে গেলে জানতে পারবেন। অ্যারেস্ট হার। ইন্সপেক্টর সাহেব, জাস্ট এ মিনিট। মলি, আমি আমার পাপে প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি, তুই কোনো চিন্তা করিস না, তুই আমাকে ক্ষমা করে দিস মা। আমি আদালতে দাঁড়িয়ে সাধু ভাইয়ের সব কিছু ফাঁস করে দেব। সাধু ভাই, শিরিন ম্যাডাম আগামীকাল আদালতে আপনার ব্যাপারে সব কিছু ফাঁস করে দেবে। কি কমিশনার সাহেব, মৃত্যুর আগে আমি একটা সত্য প্রকাশ করে যেতে চাই। ড্রাইভার আজাদ কুরাইশি নির্দোষ, আসল ক্রিমিনাল সাধু ভাই। মলি মা, তোকে আর একটা কথা, তুই আমার মেয়ে না মা। আমার বোনের মৃত্যুর পর তোকে আমি কোলে পিছে করে মানুষ করেছি। মলি, আমি না একটা বিপদে পড়ছি, তো সাহায্য কর না। কি বিপদ? বিপদ Yeah!
লাঞ্চা। হ্যালো ইন্সপেক্টর সাহেব, আজ রাত ১২টায় ৫ কোটি টাকার মাল স্মাগলিং হবে। কে আপনি যে বারবার ফোন করছেন, অথচ নাম গোপন রাখছেন, বলুন আপনি কে? আমি সেই যুবক। টেনশন স্যার? নো টেনশন, অপারেশনে যেতে হবে, তৈরি হয়ে নাও। ওকে স্যার, নাও আই এম ইন টেনশন, কত অফিসার এলো আর গেল, আমাকে যেতে হবে স্যার। শাট আপ। ইয়েস স্যার। কোনো কথা নয়, তৈরি হয়ে নাও। হে মৃত্যু, আমাদের মালামাল পাচারের খবর পুলিশের কানে কি করে গেল? কার জন্য আমাদের কোটি কোটি টাকার মালে লোকসান হলো বলো? আমি এখন বুঝতে পেরেছি, আঙ্কেল কেন আপনাদের সাথে ব্যবসা করতে রাজি হয় নাই। আপনারা বড় ধান্দা করার যোগ্য লোক নন, আপনাদের সাথে ব্যবসা করতে গিয়ে আমার কোটি টাকা লোকসান হয়েছে, আমার হাতে আমির সিদ্দিকীর ভাই খুন হয়েছে, সে কথা সে এখনো ভুলতে পারেনি, যথেষ্ট হয়েছে। আর না, আমি আর আপনাদের সাথে নেই, চলে সাধু ভাই। দাঁড়াও রাজা, দাঁড়াও, রাগারাগি করে কি লাভ, চলো আমি তোমার সাথে কিছু পার্সোনাল কথা বলবো, চলো। আরে চলো, স্যার সাধুভাই চক্রটা খুবই সাংঘাতিক, শেন ম্যাডামের জবানবন্দিতে যে রেকর্ড আমরা পেয়েছি সাধুকে গ্রেপ্তার করার জন্য তা যথেষ্ট হলেও আমাদের আরো প্রমাণ প্রয়োজন। আজ আমাকে একজন ডেকেছেন, তার কাছ থেকে হয়তো আরো গোপন তথ্য পেতে পারি। কার কথা বলছো? স্যার এতদিন যে আমাকে চোরাচালানির খবর দিত কিন্তু আইনের সামনে আসতো না, সে আজ আমার সাথে দেখা করবে। তার কাছ থেকে আরো কিছু তথ্য জোগাড় করতে পারলেই ওই সাধুকে গ্রেপ্তার করা অনেক সহজ হবে। দেখো চেষ্টা করে কোন তথ্য বের করতে পারো কিনা। থ্যাংক ইউ স্যার। আপনি? হ্যাঁ, আমি সে দেশপ্রেমিক যুব। প্রমাণ? প্রমাণ চাইলে আমি শুধু একটা কথাই বলবো, আপনি আমার সাথে দেখা করতে চেয়েছেন আর আমি চাইনি। ঠিক আছে, মেনে নিলাম আপনি সেই দেশপ্রেমিক যুবক, কিন্তু আমার প্রশ্ন হলো, মাল ধরিয়ে দিয়ে লাখ টাকার পুরস্কার আনতে গোয়েন্দা অফিসে যাননি কেন? পুরস্কার? আরে আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার এই সমাজের আস্তিনে লুকিয়ে থাকা ওই সাধু নামধারী ভণ্ডের ক্ষতি করা। আপনি কি জানেন এই সমাজের উচ্চতরার মানুষ ওই সাধু ভাই, সে আপনার কি ক্ষতি করেছে যে আপনি তার ক্ষতি করতে চান? ইন্সপেক্টর সাহেব, আপনি কি জানেন ওই সাধু ভাইয়ের নামধারী ভণ্ডের অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আমার নীরব বাবা যাবজ্জীবন জেল হয়? ইন্সপেক্টর, জেল হয়। কে কে আপনার বাবা বলুন, কি নাম আপনার বাবার? আপনি জানতে চান কি আমার বাবা? তাহলে শুনুন, ওই আনন্দ আশ্রম এতিমখানার মালিকের ড্রাইভার আজাদ কুরাইশ আমার বাবা। আপনার নাম? রাজা, রাজা আমার নাম। ভাইয়া, ভাইয়া, আমি তোমার ছোট ভাই রবি, বিশ্বাস করো ভাইয়া, আমি আমি তোমার ছোট ভাই। হ্যাঁ রবিন, এই হতভাগা রাজা তোর বড় ভাই, এত কাছে থেকেও ভাই ভাইকে চিনতে পারেনি। দেখ কি নির্মম এই পৃথিবী, আজ কতটা বছর পর রক্তের সাথে রক্তের মিলন হলো, তাই না রবিন? ভাই আমার,
ভাই ভাইয়া নবেন ভাই আমার ভাইয়া অনেক হয়েছে এবার চলো ঘরে ছেলে ঘরে ফিরে যাই না রবিন না আমার আরো কিছু কাজ বাকি আছে কাজ সেরে আমি ঘরে ফিরে আসব ভাইয়া এমন কোনো কাজ তুমি করো না যাতে তোমার হাতে আমার আইনের হাত করা পড়ে ঠিক আছে রবিন আমি দেখব গুড বাই রবিন গুড বাই আমার মনে হয় শালা কাউয়া খায় কাউয়া কাউয়া খাও তোমার মাথার বুদ্ধি আসবে প্রথমে সে তোমার ভাইকে মারলো তারপর আমাদের সাথে মিশলো বললো হাত নয় দিলে দিল মেলাও আমরা মায়না নিলাম কিন্তু শালা তীর মারলো আমার বুকে কাত্তার কে আমি তোমাদের কাত্তার মনে করলাম আর ও একে একে আমার সব মালের তালান ধরাইয়া দিল আরে ওরা মনে হতো ওয়া ওয়া ইউ ইউ শিশু শালা আমাকে বোকা বানালো সাধু ভাইকে বোকা বানালো এখন প্রকাশ হলো রাজা রবীন্দ্র দুই ভাই হাত মিলিয়েছে এখন শুধু বাকি আছে আমাকে গলা টিপা শেষ করার যে আমার ক্ষতি করতে চায় তাকে এই দুনিয়ার বুকে বাঁচায় রাখি না যাও বন্ধু যাও ওদের দুটোকে একসাথে শেষ করে দাও যাও সাধু ভাই রাজাকে খুঁজে পাওয়া মুশকিল ওই এক এক সময় এক এক ঠিকানায় থাকে যেই ঠিকানায় থাকুক ওর মায়ের ঠিকানা তো একটাই ওর মা বোনের উপর আঘাত করো দেখবে সন্তান কিভাবে সুইটে আসে যাও শালা কাউয়া কাউ কাউয়া সব কাউ এবার তোর পেটের ভেতরে কাকা করবে চিৎকার করবি না হারামজাদি বল তোর বড় ছেলে রাজা কোথায় আমি জানি না জানিস না জানতে তো কে হবে এখনো সময় আছে বল তোর ছেলে কোথায় নইলে বস্তি মানুষের সামনে তোর যুবতী মেয়ের ইজ্জত লুটে নিব বল তোর ছেলে কোথায় বললাম তো জানি না হারামজাদি তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা দেখি আমার হাত থেকে তোদের কে বাঁচায় যদি এক পয়গুনে চেষ্টা করে তাহলে জানে মেরে ফেলবো Oh!
খুন করে ফেলবো ভাইয়া অস্ত্র ফেলে দাও আমি বলছি তুমি তোমার অস্ত্র ফেলে দাও
তাছাড়া তোমার জেল ফাঁসি হতে পারে। আরে ফাঁসি জেল? আরে জেল তো আমার সেদিনই হয়েছে যেদিন আমার হাতে থাকতো বই আর কলম, স্কুল কলেজে পড়ে মানুষের মতো মানুষ হতাম, তা না হয়ে একবার ইজ্জত বাঁচাতে গিয়ে যেদিন আমি হয়েছি আইনের খাতায় খুনি আসামি, সেদিনই হয়েছে আমার জেল ফাঁসি। তোর আইন আমার জীবনে আর কি বাকি রেখেছে? সেই দিন তুমি যা করেছ তার শাস্তি তোমার হয়েছে, তুমি এখন মুক্ত, তুমি এখন দেশপ্রেমী। বাহ বাহ বাবা, দুই ভাইয়ের জমছে নাটক, এই ফাঁকে আমি পলাই। আপনি আমারে বাঁচান বোন, আমারে বাঁচান। বাঁচাবো, তোকে বাঁচাবো। দেখ তো কুদ্দুস মোল্লা, আমাকে তুই চিনতে পারিস কিনা? নাম ধরে ডাকেন কে আপনি? তুই জানিস না আমি কে? আমি ড্রাইভার আজাদ কোরেশির স্ত্রী। আমাকে আপনি ক্ষমা করে দিন বোন। ক্ষমা? ক্ষমা করব তোকে? তুই খুনি, তুই সমাজের বিষধর কলসা। এই পৃথিবীতে বেঁচে থাকার তোর কোনো অধিকার নেই, তোর কোনো অধিকার নেই। ইন্সপেক্টর, লাশ গাড়িতে উঠাতে বলো। আমার শিউলি, আমার শিউলি। স্যার, এর নাম রাজা। এই সেই দেশপ্রেমিক যুবক যে এতদিন পুলিশ ডিপার্টমেন্টকে সহযোগিতা করেছে। হ্যাঁ, আমি তোমার কথা শুনেছি। আমি সরকারের কাছে তোমার জন্য সুপারিশ করব, যাতে তোমার শাস্তি মওকুফ হয়। মা, আনকি এত নির্ম আমার বড় বাড়ি নিয়েন না, যদি বড় বাড়ি নিতে হয় তাহলে আমারও নিয়ে যান। আমেনা, আমেনা, দেখলে তো দুনিয়ার আইন অন্ধ হলেও আল্লাহর আইন অন্ধ নয়, তাই আল্লাহর ইচ্ছায় আজ আমি মুক্ত। ভাইজান, ও ভাইজান, আমি হন কই যামু আর কোন না? গুলগুল্লা, তোকে বিদেশ পাঠিয়ে চিকিৎসা করাবো। ভাইজান এটা কথা কইছে, হুতা হুতি যাইব না, মরলে শুনলে হাসি আসে।